প্রিয় শিক্ষার্থী, ঈদের পরে আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আমি তোমাদের ক্যালকুলাস ওয়ানের উপরে লেকচার ডেলিভারি করতেছি। আজকে আমি তোমাদেরকে চ্যাপ্টার 16B প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রাল এর উপরে লেকচার ডেলিভারি করব। এবং আজকে তোমাদের এই ক্যালকুলাসের উপরে দশম লেকচার। আজকের লেকচারে আমি তোমাদেরকে প্রপার্টি, ডেফিনেট ইন্টিগ্রালের প্রপার্টি নিয়ে আলোচনা করব। এবং যে প্রপার্টিগুলা আলোচনা করব, এই প্রপার্টিগুলা ওয়ান থেকে সেভেন, সাতটি প্রপার্টিগুলা ওয়ান থেকে সিক্স পর্যন্ত প্রপার্টি কখনোই এক্সামে আসে নাই, কিন্তু ম্যাথমেটিক্স করতে যাওয়ার সময় এই প্রপার্টিগুলো আমরা ব্যবহার করতে হয়। সেজন্য প্রপার্টিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা প্রপার্টিগুলো ভালো করে শিখবে। এবং সাত নম্বর প্রপার্টিটা সাধারণত এক্সামে এসে থাকে, বেশ কয়েকবার এসেছে। সাত নম্বর প্রপার্টিটা আমি প্রুভ করব। ওকে, প্রথমেই আমি 1-6 প্রপার্টি তোমাদেরকে লিখে দেখাচ্ছি এবং ব্যাখ্যা করতেছি। দেখো, প্রপার্টি 1, a টু b f অফ x dx ইজ ইকুয়াল টু, তোমরা লিখতে পারো, তোমরা যদি এখানে a টু b আছে, তোমরা যদি এখানে b টু a লিখো, তাহলে এখানে একটা মাইনাস সাইন হবে। এখানে একটা, এখানে a টু b f অফ x dx, b টু a f অফ x dx, এক নম্বর প্রপার্টি। প্রপার্টি টু, a টু b f অফ x dx ইজ ইকুয়াল টু a টু b f অফ z dz, দ্যাট ইজ, আমরা যদি ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে পারি, এখানে আছে a টু b, এখানেও আছে a টু b, এখানে f অফ x dx, f অফ z dx, এখানে যদি তুমি এখানে m দাও, তাহলে এখানে dm বলবা, এখানে যদি এম থাকে বা ডিএম থাকবে, এখানে যদি তোমার, বা এদিকে যদি তুমি জেডের জায়গায় যদি তুমি কে দাও, তাহলে এখানে ডি কে বলবে, এখানে যদি তুমি ওয়াই দাও, এখানে ডি ওয়াই বলবে। এভাবে আমরা ভেরিয়েবল চেঞ্জ করতে পারি। দুই নম্বর প্রপার্টি। তিন নম্বর প্রপার্টি, প্রপার্টি থ্রি, আমরা a টু b f অফ x dx ইজ ইকুয়াল টু a টু c f অফ x dx প্লাস c টু a f অফ x dx। দেখো, আমার কিন্তু এখানে a টু b ছিল, এখানে a টু b, কিন্তু এখানে a টু b হবে, a টু b কিন্তু ঠিকই থাকছে। আমরা কি করছি, দুটা ভাগ করে নিয়েছি, মাঝখানে a b এর মাঝখানে একটা c দিয়েছি লিমিটিং ভ্যালু, মনে করো এরকম, এখানে এখানে হচ্ছে আমাদের এ, এখানে হচ্ছে আমাদের বি, আমরা মাঝখানে একটা অন্য কিছু দিয়ে, অন্য একটা কিছু দিয়ে নিলাম। এমন থাকতে পারে যে তোমার এ টু মাইনাস এ টু এ এরকম থাকলো। ওকে, তোমরা এর মাঝখানে কি আছে, এর মাঝখানে, এখানে যদি মাইনাস এ হয় আর এখানে যদি প্লাস এ হয়, মাঝখানে তো একটা জিরো আছে, তোমরা এখানে বলতে পারো যে এ টু জিরো, জিরো টু বি, এইভাবে আর কি তোমরা মাঝখানে একটা ভ্যালু চুজ করে নিতে পারো, মাঝখানে একটা ভ্যালু চুজ করে নিয়ে সেটাকে তোমরা ইউজ করতে পারো। তিন নম্বর প্রপার্টি। প্রপার্টি চার, প্রপার্টি ফোর, জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, এখানে দেখো, জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, দ্যাট ইজ, এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা তোমরা লিখতে পারো, লিখে চেঞ্জ করে নিতে পারো, জিরো টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। চার নম্বর প্রপার্টি গেল। এবার আমি প্রপার্টি ফাইভ, অনেকটা আগেরটার মতোই
property 5 0 to 2a f of x dx is equal to a 2 ta tumra ekhane niye namiye dite paro 0 to a f of x dx abar ekhane je 2 thake tumra ekhane ekhaneo dite parba ei 2 ta ekhane ekta mone koro ache এখানে আছে 2 0 2 a f of x dx তোমরা এই 2 টা এখানেও দিতে পারো আবার এখানে নামাই তোমাদের প্রয়োজন মতো তোমরা এই 2 টা উপরেও দিতে পারো আবার এখানে নামাই নিতে পারো এটা তোমাদের তোমাদের প্রয়োজন মতো সেখানে যে কন্ডিশনটা হলো যে এখানে একটা কন্ডিশন ইফ f of 2a - x dx is equal to f of x এই কন্ডিশনে property 6 0 to aki ekhane 2 ache ekhane n diye debo n a f of x dx is equal to n 0 to a f of x dx এটা আপনাদের 6টা প্রপার্টি গেল এখন 7 নাম্বার প্রপার্টিটা আমি তোমাদেরকে কিভাবে হয় এটা আমি দেখাবো কিভাবে আসে প্রুফ করে দেখাবো 7 নাম্বার প্রপার্টিটা প্রুফ দ্যাট প্রপার্টি 7 Prove that minus a to a f of x dx is equal to 0 to a f of x minus plus f of minus x dx 0 to a f of x plus f of minus x dx Now, hence also prove that by hence prove that hence prove that minus a to a oh what again a no it is zero ঠিক আছে minus a to a f of x dx f of x dx is equal to 2 integration f of x যখন even when even that is যুগ্ম আর 0 হবে যখন odd odd যখন odd এইটা এই কোশ্চেনটা আমি এখন তোমাদেরকে করে দেখাবো এখন দেখো প্রুভে আসো একটু আমি মুছে ফেলছি প্রুভে আসো প্রুভ উই নো দ্যাট মাইনাস আমরা জানি এটা মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স আমি তোমাদেরকে বলেছিলাম মাইনাস এ টু জিরো এফ অফ এক্স ডিএক্স প্লাস জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স আমি তোমাদেরকে প্রপার্টি দেখানোর সময় একবার দেখি এটা বলেছিলাম যে যদি এরকম মাইনাস এ টু এ হয় আমরা যে সি দিয়ে যে প্রপার্টিটা ইউজ করেছিলাম এখানে সেটাকে আমরা মাইনাস এ টু জিরো জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স এখানে আমরা এটাকে লিখতেছি জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স প্লাস মাইনাস এ টু জিরো মাইনাস এ টু জিরো এফ অফ এক্স ডিএক্স দেখো এটা আমি এইটা আমি এইদিকে লিখেছি এটা আমি এদিকে লিখেছি এখন আমি ধরে নেব লেট
for the second integral, for this integral, for the second integral, for the second integral, integral let x is equal to minus z, so dx is equal to minus dz, x tends to 0, z tends to 0, x tends to minus a, z tends to a. हमने जो एक्स से तो देखने माइनस ए बोला शायद देखे थे माइनस ए बोला है दूसरी साइड देखे माइनस चले जाए जेड इज इक्वल टू जीरो सो एको ना हम लोग इटा लिख बो ये टेक हम लोग लिख बो डेट इज माइनस ए टू ए एफ ऑफ एक्स डीएक्स इज इक्वल टू जीरो टू ए एफ ऑफ एक्स डीएक्स আর লিমিটিং ভ্যালুটা আমরা কি পাচ্ছি দেখো লিমিটিং ভ্যালুটা আমাদের এ টু যখন আমাদের এটা যখন মাইনাস এ তখন প্লাস এ তাই না যখন মাইনাস যখন জিরো তখন জিরো এটা কিন্তু জিরো যখন মাইনাস এ তখন প্লাস এ সো এখানে আমরা লিখতে পারি যে এ টু জিরো एफ ऑफ माइनस एक्स एफ ऑफ माइनस जेड एफ ऑफ माइनस जेड डी जेड कारण एक्स इज इक्वल टू की पुट कर एक्स इज इक्वल टू माइनस जेड सो हमें एखे एक्स जगह माइनस जेड पुट करब एक्स इज इक्वल टू माइनस जेड एवं डी एक्स एर परिवर्तन हमें कि माइनस डी जेड डी माइनस डी जेड वही माइनस तो एखे लिखे दिए तुम्हारा ख्याल करो डी एक्स मैंने माइनस जेड माइनस एखे लिखे दिए एन देखो এখন আমরা কি করতে পারি আমি তোমাদের একটা প্রপার্টি শিখিয়েছিলাম এটা কি প্রপার্টি শিখিয়েছিলাম যদি এই লিমিটিং ভ্যালুটা আমরা চেঞ্জ করে ফেলি তখন এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে আমি এখানে তোমাদের একটা প্রপার্টি শিখিয়েছিলাম যদি লিমিটিং ভ্যালুটা চেঞ্জ করে সাইনটা চেঞ্জ হয়ে যাবে সো জিরো টু এ এফ অফ এক্স প্লাস জিরো টু এ এফ অফ মাইনাস জেড এফ অফ মাইনাস জেড ডি জেড ওকে দেখো আরেকটা প্রপার্টি আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সেটা কি এই ভেরিয়েবল আমরা চেঞ্জ করতে পারি এখানে এই ভেরিয়েবল আমরা যদি এক্স এর জায়গায় জেড বা তাহলে এখানে ডি জেড হবে তো এখানে আমাদের এক্স আছে আমরা এখানে জেড আছে আমরা এখানে এক্স পুট করব এবং এখানে ডি এক্স পুট করব সো জিরো টু f of x plus 0 to a f of minus x dx এখন আমাদের 0 to a f of x plus f of minus x dx এটা আমাদের প্রুভ হয়ে গেল 0 to a f of x plus f of minus x dx এটা আমাদের প্রুভ হয়ে গেল এখন আমরা সেকেন্ড পার্টে আসি সেকেন্ড পার্টটা আমাদের কি সেকেন্ড পার্টটা অড এবং ইভেনের জন্য দুটা কন্ডিশন দিয়েছিল সেই কন্ডিশনটা আমরা এখন দেখো চেক করি কি আসে বলতেছে যদি সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে বলতেছে ইফ ফাংশন ইভেন ফাংশন যদি একটা ইভেন ফাংশন হয় ইফ এ ফাংশন ইজ ইভেন ইভেন দেন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস সরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স যদি ইভেন ফাংশন হয় সো আমরা যদি এখানে যদি সো এই জায়গায় এফ অফ এক্স এর জায়গায় যদি এফ অফ মাইনাস এক্স যায় তাহলে এফ অফ এক্স পুট করতে পারি আমরা যেটা প্রুভ করলাম তখন আমাদের কি আসে জিরো টু এ এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স
dx দেখো আমি বলতেছি যে ইভেন ফাংশনের জন্য কন্ডিশন হলো f(x) f(-x) সো f(-x) এর জায়গায় আমরা f(x) পুট করতে পারি তো আমাদের আমাদের কোশ্চেনে কি ছিল আমাদের কোশ্চেনে ছিল এটা প্রুভ করতে হবে যে 2f(x) dx এটা আমাদের ইভেনের জন্য আমাদের ইভেনের জন্য বলতে হবে হেন্স প্রুভ দ্যাট ইফ দা ফাংশন ইজ ইভেন দেন প্রুভ দ্যাট 2 0 টু a(f(x) dx এখন অড ফাংশনের জন্য বলছিল কি আমাদের কি দেওয়া ছিল অড ফাংশনে আমাদের জিরো দেখাতে হবে তো অড ফাংশনের জন্য আমাদের দেখো অড ফাংশনের জন্য আমরা এখানে এখানে আমরা অড ফাংশনের জন্য কন্ডিশনটা কি এখানে ইফ এ ফাংশন ইজ অড ফাংশন ইজ অড ইফ এ ফাংশন ইজ অড f অফ x ইজ ইকুয়াল টু মাইনাস f অফ মাইনাস মাইনাস f অফ মাইনাস x ওকে তো আপনাদের এখানে যে বসায় দেই মাইনাস f অফ মাইনাস x তো এটা আমাদের কি আসে এটা আমাদের আসে 0 টু a মাইনাস f অফ মাইনাস x প্লাস f অফ মাইনাস x dx তো এটা এটা কেটে যায় দ্যাট মিন্স আমাদের এটা ইজ ইকুয়াল টু আমাদের কি আসছে 0 এটাই এটাই আমাদের দুইটা পার্ট প্রুভ হলো সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টের মধ্যে দুইটা পার্ট ছিল একটা ইভেন ফাংশনের জন্য এবং একটা অড ফাংশনের জন্য ওকে থ্যাংক ইউ স্টুডেন্ট তোমরা ক্লাসটাকে ভালোভাবে দেখো এবং না বুঝলে আমার সাথে কন্ট্যাক্ট করো থ্যাংক ইউ এভরিবডি